গত দুদিনে দিনাজপুরে চালের দাম বেড়েছে প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে বাহাদুরবাজার বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরের চালের বাজার আবারও ঊর্ধ্বমুখী। গত তিন দিনে এখানে চালের প্রতি বস্তায় কিন্তু বেড়েছে 100 থেকে 150 টাকা, আবার খুচরা বাজারে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা প্রকারভেদে। এবং আজকে আমি বাহাদুরবাজার চালের যে পাইকারি মার্কেট সেখানে যে কথা বললাম, তারা যেটা বলছেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে প্রভাব, সে প্রভাবটা কিন্তু আপনার চালের মার্কেটে এসে পড়েছে বলে চাল ব্যবসায়ীদের দাবি। আপনাকে জানিয়ে রাখি, আজকের যেটা খুচরা বাজারে যে চালটি বিক্রি হচ্ছে, মিনিকেট আগে বিক্রি হতে 65 টাকা, আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 68 টাকা, 28 আগে ছিল 56 টাকা, আজকে বিক্রি হচ্ছে 59 টাকা, 29 আপনার আজকে বিক্রি হচ্ছে 55 টাকা, পাশাপাশি স্বর্ণ গুটি এটি বিক্রি হচ্ছে 4800 টাকা, সুমন স্বর্ণ এটি আগে ছিল আপনার 51 টাকা, আজকে বিক্রি হচ্ছে 53 টাকা, নাজির শাইল আপনার 80 টাকা, বাসুমতিও আপনার 80 টাকা। তো এই চালের যে ঊর্ধ্বমুখী এটা কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ আসছে না। আমরা যে তত্ত্ব নিয়েছি সে তত্ত্ব অনুযায়ী আপনার যারা বলছেন যে পর্যাপ্ত মজুদ রয়েছে, সরবরাহ সব ঠিক থাকার পরও চালের কিন্তু আপনার বাড়তি মার্কেট কিন্তু অনেক বাড়তির দিকে, এবং জ্বালানি তেলের মূল্যের কারণে যেটি বলছেন যে পরিবহন খরচ এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে তারা এটা বাড়িয়েছেন, তারা যেটা ইঙ্গিত করেছেন যে হয়তো আগামী সপ্তাহে বা দুই তিন চার সপ্তাহ পরে এই চালের মার্কেট আরও বৃদ্ধির দিকে যাবে, এবং এটা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেটা আপনার যে মনিটরিং সেটাও কিন্তু আমরা এখন দেখছি না। এবং জেলা প্রশাসন এবং আপনার খাদ্য বিভাগ থেকে যেটি বলা হয়েছিল যে এই যে চালের যে মূল্য বৃদ্ধির বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনার এখন পর্যন্ত তারা মনিটরিং বা তদারকির মধ্যে আসছেন না। এই কারণে চালের যে মূল্য বৃদ্ধি সেটা কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু বাড়তির দিকে যাচ্ছে। তো আমার কাছ থেকে বাহাদুরবাজার চালের মার্কেট থেকে সর্বশেষ এই ছিল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের বাহাদুরবাজার চাইকারি পাইকারি চালের মার্কেটে।